আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ইমান্দার পরহেজগার মুতাকিম মুমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা জানি আল্লাহ তাআলা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি গুণবাচক নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করলে কি হয় কী ফজিলত হয় আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করলে আপনার কি হবে আপনি কি উপকারে অন্তর্ভুক্ত হবেন সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আপনি যদি আল্লাহ তালার এই গুণবাচক নামটি সঠিক সময় সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারেন তাহলে আপনার যে উপকার হবে আপনার যে ফজিলত হবে সেটা হচ্ছে আল্লাহ তালা আপনার স্ত্রী ও আপনার মাঝে আল্লাহ তালা গভীর ভালোবাসা সৃষ্টি করে দেবেন এই নামের ফজিলত হচ্ছে আল্লাহতালা এই নাম পাঠ করলে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা করে দেন স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকার ঝগড়া থাকলে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়ে থাকলে স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকার তিক্ততা থাকলে কোনো প্রকার ঝগড়া বিবাদ হয়ে থাকলে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহতলা প্রখর ভালোবাসা সৃষ্টি করে দেন গভীর ভালোবাসা সৃষ্টি করে দেন দর্শক এই আমলটা করার নিয়ম নীতি হচ্ছে আপনি যখন বিছানায় যাবেন তখন আল্লাহ তালের এই গুণবাচক নামটি এক শতবার পাঠ করবেন হাতের কর গণে গুনে বা তসবির দানা গুনে গুনে পূর্ণ একশতবার পাঠ করবেন এই নিয়মে আমলটা করে তারপর ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার ও আপনার স্বামীর মাঝে বা স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা করে দেবেন সৃষ্টি করে দেবেন দর্শক আমি সারসংক্ষেপ আবার একবার বলে দিচ্ছি আপনাদের মাঝে কোনো যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে স্বামী বা স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা করার জন্য আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নামটি একশতবার পাঠ করবেন যখন বিছানায় যাবেন তখন একশতবার পাঠ করে ঘুমিয়ে যাবেন তাহলে আল্লাহ তাল্লাহ স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা পয়দা করে দেবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বড় বড় মতো একটি লাইক কামনা করে লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সাময়িক বিদানিছি অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম